রাজধানীতে ধুলা দূষণে শুধু পরিবেশেরই ক্ষতি হচ্ছে না, জনস্বাস্থ্য পড়ছে ঝুঁকিতে। সর্দি কাশি নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এ অবস্থায় দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। ধুলা দূষণ নিয়ে মফিউর রহমানের দুই পর্বের বিশেষ রিপোর্টের আজ শেষটি। ধুলাদূষণে নাকাল রাজধানীবাসী, নাকমুখ ঢেকেও যেন ধুলো স্নান করে গন্তব্যে চলছে নগরবাসী। ফুটপাথ সংস্কার, রাস্তা খোঁড়াখুঁড়ি, রোড ডিভাইডার নির্মাণ কাজ চলছে সমান্তালে। এর মাঝ দিয়ে চলছে বিভিন্ন ধরনের যানবাহন, উঠছে ধুলা। দূর থেকে দেখে মনে হয় কুয়াশা পড়েছে শহর জুড়ে। মানুষের এলার্জি দেখেন, মানুষের মানে যাদের অ্যাজমা রোগ আছে তাদেরকে দেখেন, মানে প্রতিনিয়ত এখান থেকে রোগী তো হসপিটাল যাচ্ছে। এই যে কাটার জন্য ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হয়, ধুলাবালির জন্য অবভিয়াসলি হেলথ প্রবলেম হয়। এসব ধুলিকণা মানুষের নাক দিয়ে চলে যাচ্ছে ফুসফুসে, নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। হাসপাতালগুলো ঘুরে দেখা যায় শীতকালে ধুলাদূষণের কারণে সর্দি কাশি অ্যাজমা সহ নানান রোগ নিয়ে ভর্তি মানুষ। চিকিৎসকরা বলছেন প্রতি শীতে ধুলাদূষণে ফুসফুস সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায়। এ সময় শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হন নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানান রোগে। শীতের সময় কিন্তু এই যে ধুলাবালিটা বেশি থাকে, যার জন্য কিন্তু শ্বাসকষ্টটা বেশি হয়। অ্যাজমা রোগীদের কিন্তু প্রবণতাটা বেশি থাকে শীতকালে। বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী অসুখ হয়, যেখানে হার্টের উপরে অর্থাৎ ব্রেনের উপরে, কিডনির উপরে এফেক্টটা পড়ে। অনেকে স্ট্রোক হতে পারে, অনেক হার্ট অ্যাটাক হতে পারে, তারপর কিডনি সমস্যা হতে পারে। তো সেই কারণে যে দীর্ঘমেয়াদী ওষুধগুলো, যে ফুসফুসে সিওপিডি, এগুলো কিন্তু দূরে থাকতে হলে অবশ্যই বায়ু দূষণ থেকে রক্ষা করা। শীতে বাসার বাইরে গেলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি হালকা ব্যায়াম করারও পরামর্শ দেন এই চিকিৎসক। বলেন এতে ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। একটু ব্যায়াম করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, যখন ফ্রেশ ওয়েদারটা থাকে সকালের দিকে তখন একটু হাঁটাচলা করা, তাহলে কিন্তু তার মধ্যে অক্সিজেনটা গ্রহণ করার প্রবণতাটা বাড়ে। অক্সিজেনটা বাড়লে কিন্তু ব্লাড রক্ত চলাচলটা ভালো স্বাভাবিক থাকবে, তারপরে তার হার্ট, লাংস এবং কিডনিটা ভালো থাকবে, সুস্থ থাকবে তার। একই সাথে ধুলাবালি এড়িয়ে মাঝে মধ্যে নির্মল বাতাসে হাঁটাহাঁটি করারও পরামর্শ চিকিৎসকদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।